রাস উৎসব উপলক্ষে ব্রজগোপাল রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে মালদা শহর জুড়ে আয়োজন করা হলো এক শোভাযাত্রা। মালদা শহরের বাঁধ এলাকায় বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা গোটা মালদা শহর পরিক্রমা করে। শ্রী চৈতন্যদেব সেতুর শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় এক ভক্তকে, তার পাশাপাশি এই শোভাযাত্রায় অংশ নেন প্রচুর ভক্ত। আমাদের মাস উপলক্ষে কার্তিক মাসের প্রথম 1 তারিখ থেকে এই গতকাল লাস্ট ভোর সংকীর্তন শেষ হচ্ছে এবং আজ থেকে এখানে কীর্তন শুরু হবে, নবান্ন শুরু হবে। আর এই যে পরিদর্শন যেটা হচ্ছে সেটাই তিরুপতি মন্দির থেকে বৃন্দাবনী মাঠ হয়ে নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি মোড়ে আবার মন্দিরে এই পরিক্রমাটা চলবে। বলছি বৃন্দাবন থেকে কেউ এসছে? হ্যাঁ, বৃন্দাবন থেকে তাদের দল এসছে, তারা এখানে এসে কীর্তন করবে এবং শোভাযাত্রায় যোগ দিয়েছে। এটা কোন জায়গাটায় হয়?